ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনের অস্তিত্ব নিয়ে কৌতূহলের শেষ নেই। এলিয়েনের অস্তিত্ব আছে কিনা এমন প্রশ্ন এখন আর কেউ করে না, বরং অনেকের প্রশ্ন কবে এলিয়েনের খোঁজ মিলবে। মহাকাশ বিজ্ঞানীদের সাম্প্রতিক কিছু ইঙ্গিত এলিয়েন পাওয়ার দাবিতে জোরদার করেছে। অতি প্রাচীনতম প্রাণীর একটি হচ্ছে এলিয়েন। মহাকাশ বিজ্ঞানী টার্নবুল মনে করেন এদের জন্ম 3 বিলিয়ন বছর আগে। এক্সপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের অন্য গ্রহগুলোতে এলিয়েন জীবন ধারণ করছে। সৌরজগতের বাইরে অন্য গ্রহেও এলিয়েনের অস্তিত্ব রয়েছে। 1950 সাল থেকে 1970 সালের মাঝামাঝি পর্যন্ত এলিয়েন পাওয়ার খবর সবচেয়ে বেশি পাওয়া যায়, আর এসব খবর মহাকাশ বিজ্ঞানীদের গবেষণার বিষয় হয়েছে। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্প্রতি সৌরজগতের বাইরের একটি গ্রহে জীবন থাকা সম্পর্কে ইঙ্গিত দিয়েছে। ওই গ্রহের বায়ুমণ্ডলে এক ধরনের গ্যাস শনাক্ত হয়েছে। এই ধরনের গ্যাস সাধারণত পৃথিবীতে সামুদ্রিক জীব দ্বারা উৎপাদন হয়ে থাকে, অর্থাৎ মিথেন গ্যাস ও গোল্ডিলক্স জোন নামে এই গ্রহটির তাপমাত্রা জীবন ধারণের জন্য অপরিহার্য। এই গ্রহটি নিয়ে গবেষণা করছেন একদল বিজ্ঞানী। তাদের নেতৃত্ব দিচ্ছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক নিক্স মধুসূদন। গণমাধ্যমকে তিনি জানান, গোল্ডিলক্স জোনে পাওয়া আলামত ও পাওয়া ইঙ্গিত নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। ওইসব আলামত ও ইঙ্গিত জীবন থাকার বিষয়টি নিশ্চিত করে কিনা তা খুব শীঘ্রই জানা যাবে। বিজ্ঞানীরা বলছেন, যদি এই গ্রহে জীবনের চিহ্ন খুঁজে পাওয়া যায়, তাহলে মহাবিশ্বে সৌরজগতের বাইরে থাকা অন্যান্য গ্রহেও জীবন থাকতে পারে। নাসার লক্ষ্য স্থির করেছে 2030 সাল নাগাদ হ্যাবিটেবল ওয়ার্ল্ডস অবজারভেটরি বা বাসযোগ্য গ্রহ খুঁজে বের করা। এজন্য মহাকাশ বিজ্ঞানীরা ব্যবহার করছেন বিশাল বড় টেলিস্কোপ। যেসব টেলিস্কোপ শত শত আলোকবর্ষ দূরের কোনো নক্ষত্রকে প্রদক্ষিণকারী একটি গ্রহের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ শনাক্ত করতে পারে। 30 বছর আগেও অন্য নক্ষত্রকে প্রদক্ষিণ করে ঘুরছে এমন কোনো গ্রহ সম্পর্কে বিজ্ঞানীদের কাছে প্রমাণ ছিল না। বর্তমানে এরকম 5000-এর বেশি গ্রহ আবিষ্কৃত হয়েছে, আর এগুলো নিয়ে গবেষণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ভিন গ্রহে প্রাণ খোঁজার পাশাপাশি বিজ্ঞানীদের একটি দল জীবের অস্তিত্ব খুঁজছেন সৌরজগতের গ্রহগুলোতে। তারা বলছেন, বৃহস্পতির বরফে ঢাকা উপগ্রহ ইউরোপায় প্রাণের অস্তিত্ব থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। নাসার ক্লিপার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএর জুপিটার আইসি মুনস এক্সপ্লোরার মিশন উভয় 2030-এর দশকের প্রথম দিকে সেখানে পৌঁছাবে। শনির একটি উপগ্রহে অবতরণ করার জন্য ড্রাগনফ্লাই নামে একটি মহাকাশযানও পাঠাচ্ছে নাসা। বিজ্ঞানীরা বলছেন, ওই উপগ্রহে কার্বন সমৃদ্ধ রাসায়নিক পদার্থ থেকে তৈরি হ্রদ এবং মেঘ আছে। এসব রাসায়নিক পানির পাশাপাশি জীবনের জন্য প্রয়োজনীয় উপাদান বলে ধারণা করা হয়। এমন নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মহাকাশ বিজ্ঞানী ও জ্যোতির্বিদরা জানিয়েছেন, এলিয়েনের অস্তিত্ব আছে কিনা তা 2030-এর দশকের মধ্যে বিশ্ববাসী জেনে যাবে। তারা আশা করছেন, যেসব আলামত ও ইঙ্গিত পাওয়া গেছে তাতে এলিয়েনের খোঁজ পাওয়া যাবে।